এখানে দুটো ওয়েবসাইটের কথা এখানে বলে দেওয়া হয়েছে একটা হলো ডাব্লুড এই একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে বাংলার উচ্চশিক্ষা জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তাছাড়া তোমরা বাংলার উচ্চশিক্ষা পোর্টালে এসে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে তোমাদের ক্লিক করলে তোমাদের সামনে তার আগে তোমাদের বলে রাখি বাংলার উচ্চশিক্ষা পোর্টালে এসে তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লগ ইন অ্যাডভান্স সার্চ স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসভি এম সি এম স্কলারশিপ এছাড়াও এখানে আরও অনেক অপশান তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে নতুন অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইউজিসি আন্ডারে বিএ বিএসসি বিকম অনার্স প্লাস পাসে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই দুটো ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তোমরা যখন বাংলা উচ্চশিক্ষা পোর্টালে বা ওয়েবসাইটে চলে আসবে তখন তোমাদের সামনে এরকম একটা অপশান দেখাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই অপশানটিতে তোমাদেরকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখানে তোমাদের দুটো অপশান শো করবে স্টুডেন্ট লগ এবং রেজিস্ট্রেশন নাও যারা নতুন ফ্রেশার ক্যান্ডিডেট যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে বিএ বিএসসি বি কম অনার্স প্লাস পাশে ভর্তি হবে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে আর যাদের রেজিস্ট্রেশন অলরেডি করে মানে করা আছে তারা স্টুডেন্ট লগ ইন অপশানটিতে টাচ করবে তবে রেজিস্ট্রেশন নাও অপশানটিতে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে আবার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট লগ ইন এই অপশানটিতে টাচ করে তোমাদেরকে কিন্তু পরবর্তী সময়ে স্টুডেন্ট লগ করে তোমাদের পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে বা সম্পূর্ণ ফর্মটি ফিল করতে হবে এরপরে যখন তোমরা রেজিস্ট্রেশন নাও অপশানে টাচ লগ ইন বা রেজিস্ট্রেশন করার পূর্বে তোমাদেরকে কিছু তথ্য জেনে রাখতে হবে এখানে বলে দেওয়া হয়েছে লগ ইনে পূর্ববর্তী বিকল্প লগ ইন করার আগে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য প্রথমে তোমাদেরকে প্রতিষ্ঠান বিশদ বিবরণ দেখতে হবে মানে তোমরা যে যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা যে যে কলেজে তোমরা ভর্তি হবে সেসব কলেজে নাম তোমাদেরকে দেখতে হবে সেখানে কি কি কোর্স বা কোন কোন বিষয়ে অনার্স রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে কতগুলো সিট বা আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে এস সি এস টি ও এ ওবিসি বি ক্যাটাগরি এবং জেনারেলদের সেটা তোমাদেরকে দেখতে হবে এবং তার সাথে সাথে কিছু ক্রাইটেরিয়া এবং মেরিট লিস্ট সংক্রান্ত নিয়মাবলী তোমাদেরকে জানতে হবে লগ ইন বা রেজিস্ট্রেশন করার পূর্ববর্তী লগ ইন করার লগ করার পূর্বে তোমাদেরকে কি করতে হবে কোন কোর্সে তোমরা বা কোন প্রোগ্রামে তোমরা ভর্তি হতে ইচ্ছুক সেসব সম্পর্কে তোমাদেরকে জানতে হবে তা এখানে বলে দেওয়া হয়েছে প্রোফাইল তৈরি করতে হবে তার মানে রেজিস্ট্রেশন প্রথমে তোমাদেরকে করতে হবে রেজিস্ট্রেশন করবার পরে যে কোর্স বা প্রোগ্রামে তোমরা খুঁজছো তার যোগ্য কিনা সেটা তোমাদেরকে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তিন নাম্বার যদি আপনি যোগ্য হন তাহলে কোর্স বা প্রোগ্রামটি পছন্দের ক্রম অনুসারে প্রিফারেন্স লিস্টে যোগ করতে হবে তার মানে তোমরা যদি যোগ্য হয়ে থাকো সেই কোর্স বা প্রোগ্রামটিতে তাহলে তোমাদেরকে কি করতে হবে সেই প্রিফারেন্স লিস্টে তোমাদেরকে যোগ করতে হবে বা যোগ হতে হবে এই কাজটি করতে হবে সম্পূর্ণ সতর্কতার সঙ্গে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভালো করে ফর্ম ফিল আপটা পূরণ ফর্ম ফিল প্লাস রেজিস্ট্রেশন বিশেষ করে রেজিস্ট্রেশনটা তোমাদেরকে কিন্তু ভালো করে ফিল করতে হবে এবার লগ ইন করা বা রেজিস্ট্রেশন করা পূর্বে তোমাদেরকে দেখবে ওয়েবসাইটে সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে সবার নিচে দেখবে অপশান রয়েছে প্রোগ্রাম ভিত্তিক অনুসন্ধান অর্থাৎ লগ ইন লগ পূর্ববর্তী বিকল্প কি কি রয়েছে বাই ডিস্ট্রিক্ট বাই প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ বাই ইউনিভার্সিটি এখানে প্রথম অপশানটিতে তোমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে দ্বিতীয় অপশানটিতে তোমরা কোন কোর্স বা প্রোগ্রামটি করতে চাও সেটা বেছে নিতে হবে এবং কোন কলেজে তোমরা ভর্তি হতে চাও সেই কলেজটি তোমরা তোমাদেরকে এখানে বা বেছে নিতে হবে তারপর সার্চ অপশানে তোমাদেরকে টাচ করতে হবে এবং পাশে যখনই সার্চ অপশান টাচ করবে পাশে তোমাদের ডিস্ট্রিক্টের ছবি দেখিয়ে দিবে কলেজটি কোথায় রয়েছে এখানে তোমরা লাইভ দেখতে পাবে যখনই তোমরা বাই ডিস্ট্রিক্ট বাই প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ বা ইউনিভার্সিটি অপশানটিতে টাচ করবে এবং ডিস্ট্রিক্ট কলেজ এবং সাবজেক্ট চুজ করবে তখন সার্চ অপশানে যখন টাচ করবে তখন তোমাদের সামনে এরকম কলেজের নাম শো করবে এবং তার পাশাপাশি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে কতগুলো সিট আছে তোমাদের কত টাকা ফিস দিতে হবে তোমরা সেই সাবজেক্ট বা বিষয়ের জন্য এলিজিবল কিনা যোগ্য কিনা যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং কোন কোন সাবজেক্ট এখানে দেওয়া আছে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স পাবে সেখানে কিন্তু সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এখানে প্রথম অপশান এখানে ওয়েবসাইটের দেওয়া আছে তোমরা চাইলে এখানে টাচ করেও সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবে তারপরে দেওয়া আছে সিট বা আসন সংখ্যা সেই কলেজে কতগুলো সিট রয়েছে কত টাকা তোমাদেরকে ফিস জমা দিতে হবে যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে এই একটিমাত্র পোর্টালে এখানে দেওয়ায় রয়েছে যখনই তোমরা সিট ম্যাট্রিক্স অপশানে টাচ করবে তখনই তোমাদেরকে দেখিয়ে দেবে টোটাল সিট কত তার মধ্যে জেনারেল কতগুলো রয়েছে ওবিসি এ ক্যাটাগরি কতগুলো সিট রয়েছে ওবিসি বি ক্যাটাগরি কতগুলো সিট রয়েছে এসসিদের কতগুলো সিট রয়েছে এস কতগুলো সিট আছে এবং ইডাব্লুসি ইডাব্লু এস এদের কতগুলো সিট বা আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে তোমরা একটা পোর্টালের মধ্যেই সমস্ত কলেজের নাম এবং সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পরে তোমরা কী করবে রেজিস্ট্রেশন নাও অপশানে টাচ করবে রেজিস্ট্রেশন নাও অপশানে টাচ করলে তোমাদেরকে এখানে যাবতীয় তথ্যগুলো তোমাদেরকে দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে এক নাম্বার কি দশম শ্রেণীর মার্কশিট অর্থাৎ ক্লাস টেনের মার্কশিট এর পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে স্ক্যান কপি তোমাদেরকে আপলোড করতে হবে দুই নম্বর দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কশিটের স্ক্যান কপি পিডিএফ আকারে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে তিন নাম্বার এসসি এস টি ও বিসি এ ও বি সি এস ইত্যাদির শংসাপত্র পিডিএফ আকারে দুই এমবির মধ্যে স্ক্যান কপি আপলোড করতে হবে পিডব্লিউডির শংসাপত্র পিডিএফ আকারে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে পাঁচ নাম্বার বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি পিডিএফ আকারে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে ছয় নম্বরে বলে দেওয়া হয়েছে বাংলা শিক্ষা আইডি যদি থাকে অর্থাৎ স্টুডেন্ট আইডি নাম্বার যদি তোমাদের থাকে সেটা তোমাদেরকে দিতে হবে সাত নাম্বার বলে দিয়েছে বয়সের প্রমাণপত্র যেমন দশম শ্রেণী অ্যাডমিট কার্ড দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে আট নাম্বারে বলে দেওয়া হয়েছে আবেদনকারীর রঙিন ছবি জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে নয় নম্বরে বলে দেওয়া হয়েছে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ সিগনেচার জেপিজি জেপিজি পিএনজি ফর্ম্যাটে এক এমবির মধ্যে আপলোড করতে হবে দশ নম্বরে বলে দেওয়া হয়েছে আবেদনকারী বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের আইএফসি তোমাদেরকে দিতে হবে তাছাড়া এগারো নম্বরে বলে দেওয়া হয়েছে ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের যে কপি সেটা জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে আপলোড করতে হবে অর্থাৎ এই সমস্ত তথ্য তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করবার সময় আপলোড করতে হবে জেপি জেপিজি পিডিএফ জেপিইজি পিএনজি এইসব ফর্ম্যাটে এবং নির্দিষ্ট এখানে সাইজ বা এমবির কথা বলে দেওয়া হয়েছে কত এমবির মধ্যে তোমাদেরকে দিতে হবে তো তোমরা এগুলো সব ডকুমেন্টস বা তথ্যের স্ক্যান কপি তোমাদের কিন্তু তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করবার সময় এবং রেজিস্ট্রেশন করবে খুবই সাবধান সহকারে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবার সময় রেজিস্ট্রেশন নাও অপশান টাচ করবে রেজিস্ট্রেশন নাও অপশানে টাচ করলে তোমাদের সামনে নতুন একটি অপশান খুলে যাবে যেখানে তোমাদেরকে প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি বৈধ ইমেল আইডি দিতে হবে এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিলিপি যেখানে রেজিস্ট্রেশন নম্বরটি সুস্পষ্টভাবে উল্লিখিত রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে এক এক করে সমস্ত অপশান পূরণ করতে হবে প্রথমে দেখো তোমাদের ফার্স্ট নেম প্রথম নাম কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবে লাস্ট নেম শেষ যে নাম রয়েছে সেটা দেবে অর্থাৎ টাইটেল বা নেম ন্যাশনালিটি কি তোমাদের সেটা তোমরা দেবে কোথায় যে সমস্ত অপশানগুলোতে মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পূরণ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করবে তোমরা জেন্ডার চুজ করবে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেবে তোমরা কোন ক্যাটাগরি হও সেটা দেবে অর্থাৎ কোন কাস্ট একটা বৈধ ইমেল আইডি দেবে পাসওয়ার্ড তৈরি করে দেবে তারপরে আবার সেই পাসওয়ার্ডটা পুনরায় আবার তোমাদেরকে কনফার্ম করতে হবে একটা মোবাইল নাম্বার বৈধ মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানটায় বসাতে হবে একটা ইমেল আইডি দেবে যে ইমেলে ওটিপি যাবে এবং সেখান সেটা এখানে বসিয়ে ইমেল আইডিটা ভেরিফাই করে নিতে হবে এবং মোবাইল নাম্বার এরপর তোমরা ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণী পাশ করেছ সেটা কীরকম রকম টেন প্লাস টু নাকি ইকুভ্যালেন্ট সেটা তোমরা এখানটায় চুজ করে নেবে তারপরে কত সালে তোমরা পাশ করেছো সেটা দেবে কোন বোর্ডের আন্ডারে করেছে সেটা দেবে বোর্ডের নাম এখানে চুজ করবে উচ্চ মাধ্যমিক বা শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে রোল নাম্বার দেবে আর এখানে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তার পিডিএফ কপি এখানে দুই এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করবে এরপর তারপর এখানে আই এগ্রি এখানে এই চেকবক্সে টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানটিতে টাচ করবে এই অপশানটিতে টাচ করলে তোমাদের সামনে নতুন পপ আপ শো হবে যে তোমরা যে সমস্ত তথ্যগুলো দিয়েছো সেগুলো সঠিক কিনা না যদি সঠিক হয়ে থাকে তাহলে কনফার্ম করবে আর যদি না হয়ে থাকে তাহলে ক্যান্সেল করে দেবে এরপর তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের এরকম একটা পপ আপ শো হবে কংগ্রাচুলেশন বলে তারপর গো টু লগ ইন অপশান চলে যাবে